চাই একদিকে শিব আর একদিকে দুর্গা। আমি যেহেতু নারী, নারীর জায়গায় থেকে দুর্গার ভূমিকা নিয়ে আলোচনা রাখব আমার বিপক্ষের প্রতিদ্বন্দ্বী শিল্পীকে দেবাদিদেব ভোলা মহেশ্বরের জায়গা দিয়ে আলোচনা রাখতে চাই। তো আগে একখানা গান গাই কেমন? গানের মাঝে মাঝে আমি দেবাদিদেব ভোলানাথের কাছে সব কথাগুলো বলে যাব। এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই কাবু হে। দেখো নারীর কাছে সবাই কাবু হে। ওহে কালা চাঁদ ধন্য নারীর প্রাণ, বিশ্ব খায় হাবু ডুবুহে। এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, দেখবেন সবাই কিন্তু নারীর কাছেই কাবু। থানার বড় বাবু, এলাকার কাউন্সিলর, যাকেই বলেন না কেন, যার কথায় সারা এলাকা কাঁপে, বাড়িতে গিয়ে দেখবেন সে কার কথায় কাঁপে। কিন্তু কি বলবো আপনাদের কাছে, ভোলানাথের সঙ্গে বিয়ে হয়ে দুর্গার জীবনটাই বৃথায় চলে গেছে। সারাটা জীবন শ্মশানে পড়ে থাকে, ভাঙধুতরা গাঁজা খায়, ছাই ভস্য গায়ে মাখে। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, হে ভোলানাথ, বলবে ধর্মসভাই, বিয়ে করে নিয়ে এসে নিয়ে গেলে কোথায় না কৈলাসে, চারিদিকে পাহাড় আর পাহাড়, ঘর নাই, চাল নাই, চুলো নাই, কিচ্ছু নাই। আজকালকার দিনের ছেলেরা বিয়ে করার আগে বাড়িঘর ঠিকঠাক করে, কিন্তু বুড়ো ভোলানাথ বিয়ে করে নিয়ে এসে দুর্গাকে রেখেছে কোথায় না কৈলাসে, ওপরে খোলা আকাশ আর চারিদিকে শুধু বরফ আর বরফ, বুঝলেন? তো এমন একটা জায়গায় তুমি বিয়ে করে নিয়ে এসে রাখলে তো ভালো কথা, তাহলে তুমি তো থাকো কাছাকাছি, তা না করে তুমি সব সময় শ্মশানে পড়ে থাকো, ছাই ভস্য গায়ে মাখো, ভাঙধুতরা গাঁজা খাও, শ্মশানের সঙ্গে তোমার কি সম্পর্ক রয়, বলবে একটু ধর্মসভায়। কেন ছাই ভস্য গায়ে মাখো, কোন ছাই তুমি গায়ে মাখো, আর ভাঙধুতরা গাঁজা যে খাও, ভাঙধুতরা গাঁজা, এই ভাঙধুতরা গাঁজার জন্মটা কোথায়? তো ভোলানাথকে বিয়ে করে দুর্গার জীবনটাই কাঁদতে কাঁদতে গেছে। কিভাবে? ওহে কালা চাঁদ ধন্য নারীর প্রাণ, সারা বিশ্ব খায় হাবু ডুবুহে। এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, পৃথিবীর যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই কাবু হে, নারীর কাছে সবাই কাবু হে। ওহে কালা চাঁদ ধন্য নারীর প্রাণ, বিশ্ব খায় হাবু ডুবু হে, বিশ্ব খায় হাবু ডুবু হে। ওহে কালা চাঁদ ধন্য নারীর প্রাণ, বিশ্ব খায় হাবু ডুবু হে, বিশ্ব খায় হাবু ডুবু হে।
পৃথিবীতে সবকিছুর ভাগ দেওয়া যায়, মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কিন্তু কোনোদিন দিতে পারে না। তাহলে ভোলানাথ কি করে দুর্গাকে বিয়ে করে নিয়ে এসে ঘরে রেখে মাঝে মাঝে আবার কুচনি পাড়াতেও যায়? এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে এসে ঘরে দিয়ে তোমার ওই কুচনি পাড়া যাওয়ার কি দরকার? মা দুর্গা কি দেখতে কম সুন্দর? মা দুর্গা কি দেখতে কম সুন্দর নাকি? আমরা কি বলি কোনো মেয়ে যদি সুন্দর হয়, এক কথাই বলি, ইস কি সুন্দর দেখতে মা দুর্গার মতো দেখতে। এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিলেন আমার মা দুর্গা। সেই দুর্গাকে বিয়ে করে নিয়ে এসে কৈলাসে ফেলে রেখে ভোলানাথ মাঝে মাঝে আবার কুচনি পাড়ায়ও যায়। একটু ভালো করে বলবে তো, কেন তুমি কুচনি পাড়ায় যাও? কুচনি পাড়ার সঙ্গে তোমার কি সম্পর্ক রয়? ও হে মন চোরা, তোমরা নারীর পায়ে ধরা, কেন নারীকে কাঁদা বন্ধু হে? ও হে মন চোরা, নারীর পায়ে ধরা, কেন নারীকে কাঁদা বন্ধু হে? এই পৃথিবীর যা কিছু সাবিতা সুসাধু, যাদের পুজো উপলক্ষে আজকে অনুষ্ঠান, এই ব্রহ্মাও নারীর প্রেমে পাগল ছিল, মহাবিষ্ণু তিনিও নারীর প্রেমে পাগল, আর দেবাদিদেব ভোলানাথ তিনিও নারীর প্রেমে পাগল ছিল, কিন্তু এখন আর নাই। এখন স্ত্রীকে কৈলাসে রেখে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তোমার কাছে আমি জানতে চাই, হে ভোলানাথ বলবে ধর্মসভায়, তুমি দেবের আদিদেব ভোলানাথ, তুমি দেব আদি দেব, তোমার ওপরে আর কিছু নেই। তাই যদি হবে তাহলে তোমার প্রসাদ খেলে কেন কুকুর জনিতে জন্ম নিতে হবে? হ্যাঁ, শুধু ভোলানাথের প্রসাদ যদি খাওয়া যায় তাহলে কুকুর জনিতে জন্ম নিতে হয়? তাহলে তুমি ভোলানাথ, দেবা আদিদেব, ভোলা মহেশ্বর, তোমার ওপরে আর কেউ নেই,
তাহলে তোমার প্রসাদ খেলে কেন কুকুর জনিতে জন্ম নিতে হয় বলবি একটু ধর্ম সবাই। তোমার পূজোতে বেল পাতা আর বেল লাগে, বেল পাতা আর বেল, এই বেল পাতা বেল ছাড়া কেন তোমার পুজো হয় না? বেল পাতা আর বেল কেনই বা তোমার এত প্রিয় হলো একটু ভালো করে বলো কেমন? শোনো শোনো ও ভোলানা, আমি তোমারে জানাই যে সব কথা জিজ্ঞাসিলাম এ ধর্ম সভায়। কথা তোমায় আমি করিলাম জিজ্ঞাসা, সঠিক সঠিক জবাব দিও মনেরই মত। দুর্গাকে বিয়ে করে এনে তুমি কেন শ্মশানেতে যা? ওই শ্মশানের সাথে কি সম্পর্ক একটু আমায় কও। ভাঙধুদ্রা গাজায় আদি কেন তুমি খাও? আরে শ্মশানের যে ছাই মাখো গায়, ওই ছাই কোন জায়গায় পাও? আমার মাঝে মাঝে তোমার একটু বাজে পদ নেশায় আছে, সেই কথাটা বলি আমি ধর্মসভার মাঝে। কারণে তুমি ভোলা না ওই কুচনি পাড়ায় যাও, কুচনিদের সঙ্গে কি সম্পর্ক একটু খুলে পাও। তোমার পূজার প্রসাদ খেলে কেন কুকুর জনিতে জন্ম নিতে হয়? বেল আর বেল পাতা কেন তোমার এত প্রিয় হয়?
প্রথম বারে বেশি কথা আমার নাহি প্রয়োজন এইখানেতেই আমার কথা করব সমর্পণ আমি উপরে অল্পে অল্পে গল্পে গল্পে সারি প্রেমানন্দে সবাই গো বলুন হরি হর হরি বল 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 হরি জয় গুরু জয় আসরটা ছেড়ে দিয়ে যাই ঝগড়া করতে হলে দুইজনকেই সমান সমান জায়গা দেওয়ার দরকার হয় তাই না আমি একাই বলবো বেশি বেশি আপনারা হবেন অখুশি তখন বলবে সুযোগ পেয়েছে বলেই যাচ্ছে বলার সুযোগ দিচ্ছে না ওনাকে এবার সুযোগ দিয়ে যাই আবার সময় পেলে দাঁড়াবো আবার কিছু কথা বলবো শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম যাহাতেই জগতাবদ্ধ শ্রীগুরুর শ্রীচরণ স্মরণ করি আছেন যত ভক্ত ভক্ত নরনারী সর্বচরণে আমার নত শিরে প্রণাম রয় যদি বলেন যে এই মানুষকে প্রণাম করলে কি হয় শুনেছি এই মানুষেরই মুখের বাণী ঠাকুর চণ্ডীদাস তার বাণীতে বলেছেন সন্ন মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এই মানুষ উঠে যায় তার সাধনায় ভগবান নেমে আসেন করুণায় দুজনার দেখা হয় মাঝপথে তাই তো দেবতারা করছে আরাধনা জন্ম নিতে এই মানবে দেবের দুর্লভে এই মানব জন্ম সৃষ্টির শ্রেষ্ঠ এই মানুষ প্রভু আমার যুগে যুগে এসে অবতীর্ণ অবতরী যুগে যুগে প্রভু আমার এসেছেন এই মানবের রূপ ধরি রামকৃষ্ণ গৌর হরি আমরা যে যারি ভজনা করি আমার যিনি আদিগুরু জন্মদাতা পিতা গর্ভধারিণী মা যারা রজবীজ একত্র করে মাতৃগর্ভ পরে আমার এই দেহটা তৈরি করে যাদের কৃপায় আজ আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি আমার মা বাবা তাই না তারাও মানুষ ফকির লালন বললেন ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার তাই পিতা মাতার চরণে স্মরণ রেখে ত্রিনাথ ঠাকুরের চরণে স্মরণ নিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের স্মরণ নিয়েই গুরু নামের জয়ধ্বনি দিয়ে শুরু করবো আজকের আসর এইটুকুই গুরু বন্দনা এইটুকুই গৌর বন্দনা ভাবলাম এক রকম হয়ে গেল আর এক রকম আসরে এসে বাবা যা কথাবার্তার সাইজ কি বলবো আপনাদের কাছে মোটামুটি প্রশ্ন যা করে গেছে তাতে ভোর ছয়টা পর্যন্ত যদি গান হয় তবে প্রশ্নের উত্তর মানে দেওয়ার বেলায় কম দেয় নাই তাই সরাসরি একেবারে পালার মধ্যে চলে যাচ্ছে একটি গান দিয়ে এর মধ্যে শুধু ছন্দ করে আমার ভূমিকার পরে দাঁড়িয়ে যা জিজ্ঞাসা করে গেছে তবে শুধু যে আমাকেই জিজ্ঞাসা করবে তা তো নয় আমিও কিছু জিজ্ঞাসা রাখবো যেহেতু পালা গান গাইতে হবে নাকি কারণ বাউল গান হলো আধ্যাত্মিক দেহতত্ত্ব দেহ বিচার তাই একটি দেহতত্ত্ব গান দিয়েই শুরু করছি এই শিবের তত্ত্ব জানা কি আর সহজ ব্যাপার রে অপর পাপে ভরায় অঙ্গ আগে কর গুরুর সঙ্গ পাপে ভরায় অঙ্গ আগে কর গুরুর সঙ্গ ভিতর বাহির আগে কর পরিষ্কার গুরু হরণ জানা কি আর সহজ ব্যাপার রে thank you
আগে লয়ে গুরুর মন্ত্র না দূর কর মনের যন্ত্রণা দেহের যত আবর্জনা আগে তুমি করো পরিষ্কার আগে লয়ে গুরুর মন্ত্র না দূর কর যন্ত্রণা তোমার দেহের যত আবর্জনা আগে কর পরিষ্কার সুন্দর কইরা তার বানায় অলঙ্কা গুরু তত জানা কি আর সহজ ব্যাপার রে তোমার এই দেহের সর্বচক্র পঞ্চবান জ্ঞান সূত্র মারো টান আর প্রণয় সূত্র হয়ে যাও মন দয়াল গুরুর তাবে দা বর্তমানে লেগে গেছে গলির ছোঁয়া চলছে ডিস্কো গানার হাওয়া হাওয়া এর মধ্যেই কিন্তু বাবাই বাউল গান গাওয়া পূর্ব মহাজনী পদগুলো হারিয়ে যাচ্ছে এখন হয়েছে ডিজে বাউল গানও হয়ে গেছে ডিজে তোমার দেহের ষট চক্র পঞ্চবান জ্ঞান সূত্র মারো টান প্রণয় সূত্র হয়ে যাও মন গরুর তাবে তোমার কাপড় ভিজে না যেন করণ জানা কি আর সহজ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি মনের হিংসা নিন্দা ভয় ইত্যাদি তুমি এসব ছাড়তে পারো যদি পাগলা মনামা তোমার দেহের কাম করলো আদি এই মনের হিংসা নিন্দা ভয় ইত্যাদি তো
নিয়ে সর ছাড়তে পারো যদি পাগলা মনা হই ভোলা না আসর মাঝারে বিপক্ষে দেশনে দেশি আজ দুর্গা হয়ে যে দাঁড়িয়েছে কি কারণে ছাই ভর্ষ ভোলা মাখে গায় সেই কথাটি শিবের কাছে জানিবারে চায় নিরাকারে ভেসেছিল বটপত্রে সাকার রূপে সেই আদি নিরঞ্জন জলের মধ্যে প্রভু নিজের ছবি দেখে নিজে হইল উচেতন লীলা রস আর সাধিবার তরে নিজের বামঙ্গ হতে প্রভু আমার নিজে দেখো আদি রাধাকে শ্রীজে ডিম্ব প্রসব করল আদি রাধা কৃষ্ণ ময়ূর রোগ ধরিয়া ওই ডিম্ব নিয়ে আকাশ মানে গেল যে উড়িয়া পরে ডিম্ব ফাটাইয়া দেয় তাহা হইতে মহাবিরাট দেখো জন্ম যাকে বলা হয় মহাবিষ্ণু মহাবিষ্ণুর ললাট হইতে পড়ল বিন্দু ধাম মহাবিষ্ণু থেকে জন্ম নিল আত্মা শক্তি যার নাম শক্তির গর্বে হইল অন্ড অন্ডে রয় ব্রহ্মাণ্ড ব্রহ্মা বিষ্ণু তিনের জন্ম হয় সব রূপে আত্মা শক্তি জলের মাঝে ভাসিয়া বেড়া সৃষ্টির তরে শক্তি দেখো কিবা কর্ম করে গ্রহণ করো গ্রহণ করো ব্রহ্মা গেল ব্রহ্মার ধারে ব্রহ্মা বলছে শোনো তুমি আমার মা তোমাকে আমি গ্রহণ করতে পারি না জলে ঢেউ দিয়ে তারে ভাসাইয়া দেয় ভাসিতে ভাসিতে শক্তি দেখো ওই বিষ্ণুর কাছে যায় বিষ্ণু যখন গ্রহ করল না তারে আত্মার শক্তি গিয়ে দাঁড়াই শিবের ধারে ভোলানাথ ব্রহ্মা বিষ্ণু আমাকে ফিরিয়ে দিয়েছে তুমি আমাকে গ্রহণ করো শিব ঠাকুর বললো তুমি আমার মা তোমাকে আমি গ্রহণ করতে পারি না আত্মার শক্তি বললো শিব যদি আমাকে তোমরা কেউ গ্রহণ না করো তাহলে তোমাদেরকেও আমি রাখবো না তোমাদেরকে আমি গ্রাস করব ভোলানাথ বলল শোনো মা এই রূপে তোমাকে আমি গ্রহণ করতে পারি না
যদি 108 বার তুমি মরে নতুন রূপ ধরতে পারো তাহলে তোমাকে আমি গ্রহণ করতে পারি। আদ্যা শক্তি বলল যে শোনো ভোলানাথ, তোমার কথা আমি রাখবো, কিন্তু তোমার আমার একটা কথা রাখতে হবে। কি? আমি যখন এক দেহ ছেড়ে আবার নতুন দেহ ধারণ করব, নতুন দেহ ধরে ওই আগের ওই দেহটা যেন আমি না দেখি। আদ্যা শক্তি মহামায়া রূপ করে গো ধারণ, আদ্যা শক্তির সেই দেহ শিব ঠাকুর বুকের পরে চিত করে ধরিল তখন। একাদশ রুদ্র দেখো শিবের কাছে রয়, শিবের ললাটে দেখো রুদ্র আগুন রয়, বক্ষ মাঝে দেহ ধরে রুদ্র আগুন দিয়া শিবের বক্ষ মাঝে আত্মা শক্তির দেহ দিল যে পুরায়া। জয় জয় হরে গৌরী, শ্মশানে তো শিব থাকে না, শিবের বক্ষ স্থল পাই শ্মশান হয়। দেখবেন এই যে জায়গায় সব দেহটাকে পুরানো হয় ওটা হলো শিবের বক্ষস্থল। সর্বপ্রথম আত্মা শক্তির দেহকে প্রথম দাহন করেছিল শিব ঠাকুর। তার নিজের বক্ষম আছে, সেই আত্মা শক্তির দেহ পোড়া ধস রয়ে গেল ভক্তি ভরে, সেই ভস্য ভোলা তার অঙ্গেতে মাখিল। তাহলে জানা হলো যে কোন ছাইটা ভোলানাথ গায়ে মাখলো। বৈকুণ্ঠেতে নারায়ণ আর লক্ষ্মী করলো একদিন বৈষ্ণব সেবার আয়োজন, মহাবৈষ্ণব হিসেবে শিবকে নারায়ণ করল নিমন্ত্রণ। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণের বৈষ্ণব সেবায় ভোলানাথ যাবে। মায়া মারে দেখো তখন কিবা কর্ম করে, আমিও ইচ্ছে আছে অগ ভোলা যাব ওই বৈকুণ্ঠ নগরে। বৈষ্ণবের মহাপ্রসাদ ভক্তি ভরে পাব, বৈষ্ণবের প্রসাদ পেয়ে ধন্য হয়ে যাব। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ কর হরি। শক্তি মা তিনিও বৈষ্ণবের প্রসাদের আশা বসে আছে। ভোলানাথ বলল শোনো, তোমাকে তো বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ করে নাই, আমাকে শুধু নিমন্ত্রণ করেছে, তাই তোমাকে নিয়ে যাওয়ার উপায় নাই। মা বলল শোনো ভোলা, আজ যদি ওই বৈষ্ণব সেবার প্রসাদ আমি না পাই, তোমারও বৈষ্ণব হিসেবে ওই বৈকুণ্ঠে যাওয়ার উপায় নাই। আমি বললাম যাও, তুমি কেমন করে যাও, তবে শোনো আমি তোমার বৈষ্ণব সেবায় বাদী হব না, তুমি আমার কথা নিবে, তুমি আমাকে কথা দিবে, ওই বৈষ্ণব সেবা থেকে বৈষ্ণবের যে মহাপ্রসাদ সেই প্রসাদ তুমি আমার জন্য আগে তোমার ঝোলায় নিবে, ওই প্রসাদ যদি তুমি আমাকে এনে দাও তাহলে আমি তোমাকে ওই বৈষ্ণব সেবায় যেতে দিতে পারি। ভোলানাথ কথা দিল, বৈষ্ণব সেবায় যাই গো ভোলা আনন্দিত হইয়া, বৈষ্ণবের মহাপ্রসাদে খাইয়া ভোলা
দেখো গেল পাগল হইয়া ভোলানাথের আনন্দে ধরে না। এবার মায়ের জন্য যে প্রসাদ নিয়ে আসবে ওইটা কিন্তু ভোলার আর মনে নাই। এবার দেখতে পাচ্ছে বৈষ্ণবেরা সেবা করে গেছে, এক দানাও অন্ন এক বিন্দু অন্ন পড়ে আছে। বৈষ্ণবে পায় প্রসাদ, আর বৈষ্ণবের সেবার পরে সেটা হয় মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ ভোলা তখন তার ঝোলায় ভরে নিল, ওরে আনন্দে নৃত্য করতে করতে ভোলা কৈলাসে রওনা দিল। নারায়ণ 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 বলে নারদ মুনি বরে, দূর থেকে দেখলো ভোলানাথ কত আনন্দে যে করে। নারদ বলছে আমি স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন ঘুরে বেড়াই, আমাকে কেউ রোধ করতে পারল না, কিন্তু এই বৈষ্ণব সেবার বৈষ্ণবের প্রসাদ আমি পেলাম না। তো মামা তো কথা দিয়ে গেছে মামির জন্য প্রসাদ আনবে, তাহলে মামার ঝোলায় অবশ্যই প্রসাদ আছে। নারদ বেটা বড় ঠেটা কি কর্ম করিল, নারায়ণ 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 বলে ভোলানাথের সম্মুখে দাঁড়ালো। মামা তুমি পরম বৈষ্ণব, তুমি আজ বৈষ্ণব সেবায় প্রসাদ পেয়েছ, আমার ভাগ্যে তো হলো না, আসো মামা একটু তোমার সঙ্গে কোলে কোল মিলাই। ভোলানাথের কোলে নারদ যখন কোল মিশালো, সুযোগ বোঝে ঝোলায় হাত ভরে দিয়ে প্রসাদ চুরি করে নিল। প্রসাদের কর্ম শেষ, ভোলানাথ কিন্তু বুঝতেই পারে নাই যে ঝোলার মধ্যে তো প্রসাদ আর নাই। নারদ বেটা প্রসাদ চুরি করে, নারদ দেখো কৈলাসেতে যায়, ডাক দিয়ে বলে ও মামি মামা বৈষ্ণবের প্রসাদ পেয়ে আনন্দে নাচিয়া বেড়ায়। বলছে নারদ তোর মামার ঝোলার মধ্যে আমার জন্য প্রসাদ আছে। নারদ বলছে তোমার জন্য প্রসাদ আছে? বলছে হ্যাঁ তোর মামা বলেছে। বলছে মামার কথা তুমি বাদ দাও, পাগলের কথা ধরে কেউ? মামা তো একটা পাগল, মামার কি আর তোমার কথা মনে আছে? ইতিমধ্যে ভোলানাথ এসে গেছে, এইবার আদ্যাশক্তি মামার ভোলানাথকে বলছে ভোলানাথ প্রসাদ। ভোলানাথ বলছে আছে, মা চাইছে ভোলানাথের কাছে, ভোলানাথ ঝোলায় হাত দিয়ে দেখে প্রসাদ নাই। ক্রোধান্বিত হয়ে গেল মা, বলল ভোলানাথ তুমি দেব আদি দেব মহাদেব, তুমি 33 কোটি দেবতার দেবতা, আজ তুমি আমাকে যে মহাপ্রসাদ থেকে তুমি আমাকে বাদ করলে, যে বৈষ্ণবের প্রসাদ আমি নিতে পারলাম না, আমিও তোমাকে অভিশাপ করলাম, আজ থেকে যদি কেউ তোমার পূজা করে তোমার পূজার প্রসাদ কেউ খায় তার কুকুর জনিতে জন্ম নিতে হবে ধরায়। ব্রহ্মা বিষ্ণুর আসন টলে কেঁপে উঠল, একই সর্বনাশ। যিনি 33 কোটি দেবতা, হয় যাকে দেবতা বলে মানে তার পূজা বন্ধ হয়ে যাবে? শিব যদি ক্রোধান্বিত হয়ে যায় তাহলে তো সৃষ্টি রক্ষা পাবে না, স্বয়ং বিষ্ণু তো সৃষ্টিকে রক্ষা করতে পারবে না শিব যদি ক্রোধান্বিত হয়ে যায়। উপায়, সকলে চলে আসলেন কৈলাসে, সব দেবগণ মিলে ব্রহ্মা বিষ্ণু সব দেবতাদের নিয়ে মিটিং করে একটা সিদ্ধান্ত নিলেন, কি যে মায়ের অভিশাপটাও ফলবে,
শিব ঠাকুরের পূজাটাও হবে কি ওখান থেকে আইন পাশ করে দিল কি যে না আজ হতে ধরাধামে কোনো জায়গায় খালি শিব ঠাকুরের পূজা হবে না যদিও কোটি টাকা দিয়ে শিব মূর্তি তৈরি করে বাজার থেকে দশ টাকা দিয়ে একটা ছোট্ট শিবলিঙ্গ আনলেও কিন্তু ওর তলায় রাখে যদি কোনো ব্রাহ্মণ থাকেন খালি শিবের কোনো পূজা নাই যদিও শিবের মূর্তি তৈরি করে পূজা করে ব্রাহ্মণ কিন্তু শিব গৌরীর পুজো যুগলে দেয় বললো শিবের পূজা হবে তবে শিব গৌরী যুগল পূজা করবে ধরার পরে যত শিব ভক্তগণে আর যদি সেই শিবের প্রসাদ কেউ খায় ভক্তি ভরে অবশ্যই সে শিবলোক পর্যন্ত যাওয়ার অধিকার সে পায় আসলে এটা নারদের কোনো দোষ নাই তাহলে শিবের পূজোতে শিবের পূজোতে কেন বেল দেওয়া হয় ধরায় আর দ্রোণ নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সদা দেখো ডাকে তারা কৃষ্ণ গুণমণি তাদের একটাই মনের আশা কি বাঞ্ছা কল্প তোর যদি প্রভু তব নাম হয় মনোবাসনা পূর্ণ প্রভু তুমি করিবে নির্চয় পুত্র রূপে যেন প্রভু আমায় তোমায় কোলে পাই মা বলে ডাকবে প্রভু তুমি আমি তোমার মুখে মা ডাক শুনতে চাই ধরাধ্রণীর একটাই মনের আশা মা ধরা একটাই প্রার্থনা করতো যে আমি যেন গোবিন্দকে আমার পুত্র রূপে আমার কোলে পাই একদিন ধরাকে পরীক্ষা করার তরে আমার প্রভু জনার্দন নারদকে সঙ্গে করে ব্রাহ্মণ বেশে ধরার গৃহে আসিল যখন এসে বলছে মা মা গৃহে কেউ আছো মা ধরা মারে সে দেখছে দুইজন ব্রাহ্মণ ধরাকে ডাক দিয়ে বলছে মা আমরা দুইজন ব্রাহ্মণ আজকে অতিথি হয়ে মধ্যাহ্নে তোর গৃহে আমি করব ভোজন ধরা মা আমার বলছে শুনেছি অতীত রূপে নাকি স্বয়ং নারায়ণ আজ আমার গৃহে আজ অতিথির সেবা হবে বসিয়েছে বলছে ওগো অতিথি আমার স্বামী ভিক্ষায় গিয়েছে ভিক্ষা করে চাল ডালে তরি তরকারি যখন আমার স্বামী নিয়ে আসবে আমি রন্ধন করে সেবা দেব তাই মনে আশা নিয়ে মা ধরামার দাঁড়িয়ে আছে এদিকে ব্রাহ্মণ শূন্য হস্তে ফিরে আসলেন ধরা বলছে অগো ব্রাহ্মণ দাও দাও চাল ডাল তুমি কি পেয়েছ আমাদের গৃহে যে আজ দুই দিন দুইজন অতিথি এসেছে আজ অতিথির সেবা হবে ব্রাহ্মণ বলছে ধরা ধরা আমি চাল ডাল যাহা কিছু পেয়েছিলাম আসবার সময় ওই দুর্বাবনে সব পড়ে গেছে আমি যে কোনো কিছুই আনতে পারিনি দুই নয়নের জল ছেড়ে দিয়ে মা ধরা বলছে হে গোবিন্দ দেবের দুলহন এই মানব জন্ম পেয়েছি মানুষ হয়ে তো মানুষের কোনো কর্ম আমি করতে পারলাম না
তাহলে কি আজ আমার ঘর থেকে অতিথি বিমুখ হয়ে ফিরে যাবে? আমি কি অতিথি সেবার দিতে পারবো না? ধরা মায় আমার দেখো তখন ভিক্ষার ঝুলি নিয়া নগরেতে গেল মায় আমার ভিক্ষার লাগিয়া। সবাই তারে ফিরাইল কেহ ভিক্ষা নাহি দেয়, ধরা মায় আমার মনে মনে ভাবে আমার এই জীবন রাখাই দায়। আমি দুজন অতিথিকে আমার ঘরে বসিয়ে রেখে এসেছি, আজ অতিথির সেবা দিতে পারবো না, এই মুখ আর আমি অতিথিকে দেখাবো না। হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভাসিয়া ভাসিয়া উর্ধর শ্বাসে ছুটল ধরা নদীর দিকে তে ছুটিয়া। এ জীবন আর আমি রাখবো না, এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে দেব। নদীর জলে ঝাঁপ দিয়ে পড়বে এমন সময় পিছন থেকে কে যেন ডাকছে, ধরা ধরা। দেবের দুল হবে মানব জন্ম পেয়েছ, তুমি একই করছ। দেবতারও দুর্লভ জন্ম এই মানব জন্ম, আর তুমি এই মানব জন্ম পেয়ে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ। তুমি জানো না আত্মহত্যা যে মহাপাপ? ধরা মা আমার পিছন দিকে তাকিয়ে দেখছে, একজন মোদিবর, সেই মোদিটা কে ছিল? কালো মোদি নাম ধরিয়া আমার ভোলা মহেশ্বরে ওই নদীর ধারে বসল ভোলা মোদির দোকান সাজিয়ে। ধরা বলছে, মোদিবর তুমি আমাকে কিছু চাল ডাল দেবে? তো কালো মুদি বলছে যে আমি তো দোকান খুলেছি দেবার জন্যই, নাও করি দাও তোমার যা লাগে নিয়ে যাও। ধরা বলছে, ওগো দোকানি, আজ আমার গৃহে দুইজন অতিথি এসেছে, আমার যে করি নেই তুমি আমাকে ধারে চাল ডাল দাও, তোমার এখান থেকে চাল ডাল নিয়ে গিয়ে আমি আজ অতিথি সেবা দেই। কাল ব্রাহ্মণ যখন ভিক্ষা করে নিয়ে আসবে আমি তোমার ঋণ শোধ করে দেব। কালুমুদি বলছে, যাও যাও, আমার এই দোকানে ধারে বিক্রি হয় না, কারণ ধারে নেবার সময় সবাই নিয়ে যায়, কিন্তু নেওয়ার পরে ধার যে শোধ করতে হবে এই শোধ করার কথাটা ভুলে যায়। আর মা গো, ওমা, তুমি কেন ধারে জিনিস নিতে যাবে আমার দোকান থেকে? তোমার কাছে যে সম্পদ আছে তুমি যদি দোকানের সমস্ত মাল নিয়ে যাও তাতেও তোমার ওই সম্পদের সমান হবে না। তো মা ধরা বলছে, গো মোদিবর, এমন কি সম্পদ আমার কাছে আছে যার বিনিময়ে আজ আমি অতিথি সেবা দিতে পারি? কালুমতি বলছে, শোনো মা, তোমার কাছে যে সুধার ভাণ্ড আছে আমি তোমায় যাই বলিয়া একটা সুদার ভাণ্ড কেটে যদি তুমি আমার হাতে দাও তুলিয়া। আমার দোকানের যত চাল ডাল যাহা কিছু আছে
সব নিয়ে যেতে পারো ওই নিজের হাতে নিজের সুদার ভাণ্ড কেটে যদি মা তুমি আমায় দিতে পারো মা ধরা মার নয়ন জলে ভেসে যাচ্ছে বলছে দেবের দুল হবে এই মানব জনম যেদিন এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে সকলে কিছু পরে রবে এই দেহটাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে আজ যদি আমার এই দেহের কোন অংশের বিনিময়ে যদি আমি অতিথি সেবা দিতে পারি তাহলে তো আমি ভাগ্যবতী ধরা মা বলছে দাও মুদিবর তুমি অস্ত্র দাও কালু মুদি একখানি ছুরি হাতে তুলে দিল নয়ন জলে ভেসে যাচ্ছে মা ধরা নিজের হাতে ছুরি ধরে হা কৃষ্ণ গোবিন্দ বলিয়া নিজের হাতে নিজের বামস্তন মা ধরা নিল যে কাটিয়া যখনই স্তন কেটেছে কালো মুদি বলছে মা একই করলি তুই মা তুই কি করলি ওই কাটা স্তন ওই কালো মুদির হাতে মা ধরা তুলে দিলেন কালো মুদি বলছে মা তোর যত চাল ডাল লাগে তুই নিয়ে যা আর তুই সারা জীবন যাচ্ছে আসিস যা মা আমি তোকে আশীর্বাদ করলাম আজকের এই অতিথির সেবা দিয়ে তোর যেন সেই মনের আশা পূর্ণ হয় আর সেই মাতৃ সুধার ভাণ্ড নিয়ে শিব ঠাকুর ওটাকে কৈলাসে রোপণ করলেন তার থেকে একটি গাছ হলো যার নাম হলো শ্রীফল দেখবেন ছোট ধরনের একটা বেল হয় আছে না অনেকে শাসি বেল কয় একটা বেল হয়েছে মা ধরার স্তন থেকে আর একটা বেল হয়েছে মা লক্ষ্মীর স্তন থেকে মা লক্ষ্মীও শিবের উপাসনা করেছিল তাই সেদিন শিব ঠাকুর বলেছিল মা আজ তুই যে সম্পদ আমার হাতে তুলে দিলি তোর কাছে আমি ঋণী হয়ে গেলাম মা তা আমিও বলছি তোর এই সম্পদ বিফলে যাবে না যে গাছটি হলো শিব ঠাকুর বলেছিল যে তোর এই সম্পদ থেকে একটি গাছ সৃষ্টি হবে যার নাম হবে শ্রীফল আর আমার পূজায় আর কোনো কিছু দেখ না দেখ যদি কোনো ভোগও না দেয় একটু জল আর ওই গাছের পাতা যদি দেয় তাতেই আমি খুশি আর তোর ওই গাছের ফল আর পাতা ছাড়া আমার পূজা হবে না এই কারণে শিবের পূজায় বেল পাতা আর বেলও দেয় যাহা কিছু জিজ্ঞাসা ছিল মনে হয় সব উত্তর হয়ে যায় আমার কাছে যাহা কিছু ছিল জিজ্ঞাসন সংক্ষেপেতে সকল কিছু বলা হইল এখন আমার একটাই প্রশ্ন দুর্গার কাছে রইল জিজ্ঞাসন দুর্গার দশটি হাত দেখতে পাই দশ হাত হইল কখন কি কারণে দশভুজা রূপ ধরিয়া এই দশভুজা রূপের কথা যাবে বলিয়া প্রথমবারে বেশি বলার নাহি প্রয়োজন
ভুল ত্রুটি সকল কিছু করিবেন মার্জন একটাই প্রশ্ন আমার বটে রইল জিজ্ঞাসন দুর্গা এসে উত্তর দিবে মনেরই মতন আর প্রথমবারে বেশি বলার কোনো দরকার নাই আর বেশি বলে কেন আমি দোষী হতে যাই আর দোষা দোষীর সারসের কোনো দরকার নাই আর প্রথমবারে এইখানেতে আর সরে ছেড়ে যাই প্রথমবারে এইখানেতে করি সমাপন জয় জয় শিব গৌরীর নামে হরি হরি বলুন সর্বভক্তজন যেসব কথা করলাম জিজ্ঞাসন সুন্দরভাবে জবাব দিয়েছে সকলের মনের মতন আমারও খুব ভালো লেগেছে এত সুন্দর জবাব দিয়েছে না চাইতেই দিয়ে গেছে বেশি বেশি হ্যাঁ মানে সময় থাকলে বলতাম সময় নেই আপনাদেরও বিরক্ত হচ্ছে শোনার মতো সময় নেই তাই আর বলবো না যেইখানে জায়গা রেখে গেছে সেই জায়গা থেকে আলোচনা রাখি মানে কি বলবো আচ্ছা আমি কি খারাপ কোনো কিছু বলেছি বলেন এনে গাঁজা খায় শিব এবার নেশা যদি দুর্গার ধরে যায় তাহলে মুশকিল না মনের ব্যাপারটা কেমন হলো বসো আগে একটা গল্প না করে ছাড়বো না মানে এক কবিরাজ বাবু দোকানের সামনে সাইনবোর্ড লিখে দিয়েছে এখানে সর্বরোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে ওষুধ দেওয়া হয় যদি রোগ ভালো না হয় রুগীকে হাজার টাকা ফেরত দেওয়া হয় কিন্তু রুগী গেলে তার ভিজিট লাগে হলো 300 টাকা কিন্তু রুগীকে ফেরত দেবে 1000 টাকা তো ঠিক এই না এই যে আজকে যে দুর্গার অভিনয় করছে সনেকা ঠিক সনেকাকে বলছি না এর মতো একজন মনে মনে চিন্তা করে এই রকম সাইনবোর্ড দিয়ে যখন কবিরাজি করে তো যাই দেখি কেমন কবিরাজ কি বলবো আপনাদের কাছে একদিন চলে গেছে ওই কবিরাজের কাছে ডাক দিয়ে কয় কবিরাজের ঠাই কবিরাজ মশাই আমার মুখে মোটে রুচি নাই এবার কবিরাজ বলছে রুচি নাই মানে খেতে পারেন না কয় না 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 চার পাঁচ জনের ভাতে একবারে খেয়ে নেই বলছে চার পাঁচ জনের ভাতে একবারে খেয়ে নেন বলছে মুখে রুচি নাই ব্যাপারটাকে বলেন তো কয় আসলে ব্যাপারটা এমন হলো লঙ্কা খেলে যে স্বাদ পাই যদি লবণ খাই স্বাদ একটাই মিষ্টি খেলেও যে স্বাদ লাগে যদি তিত জিনিস খাই স্বাদ একটাই পাই মোটের পর আমার মুখে স্বাদ নাই এবার কবিরাজ কয় দেন 300 টাকা দেন কয় 300 টাকা দেবো মানে আমার ওষুধ দেন কারে মশাই ওষুধ তো দিবই এই যে আপনি বললেন আপনাকে দেখলাম তো লেখা আছে না ভিজিট লাগে 300 টাকা আগে আপনার 300 টাকা দেন তারপর আপনাকে ওষুধ দিচ্ছি যদি রোগ ভালো না হয় টাকা দিয়ে দিব 1000 টাকা পেয়ে যাবেন চিন্তা কি এ তো একেবারে আনন্দ আটখানা ভাজা পোড়া 10খানা হয়ে গেছে কি বলবো আপনাদের কাছে এবার কবিরাজ ওর যে চেলা আছে ওকে ডাক দিয়ে বলছে এই একটা কাজ কর ওই যে আলমারির মধ্যে যে 22 নম্বরের ফাইলটা আছে ওই 22 নম্বরের ফাইলটা নিয়ে আয় ওই 22 নম্বরের ফাইলটা নিয়ে এসে এক ফোঁটা এর মুখে দিয়ে দে কি বলবো আপনাদের কাছে এইরকম একটা বোতল ওর মধ্যে সাদা একটা কাগজ লাগানো আছে ওর মধ্যে বাংলায় 22 লেখা আছে তো যেমন কথা তেমন কাজ কবিরাজের চেলা বলে হা করেন জিভ বের করেন যখনই জিভ বের করেছে ওইখান থেকে কি বলবো এক ফোঁটাও পুরাপুরি না মোটামুটি আধা ফোঁটার মতো যখন ওর জিভ বাই পড়েছে একেবারে তো তেলে বেগুনে চলে উঠছে ভাওতাবাদী ব্যবসা পেয়েছো নাকি এলাকার লোককে বোকা পেয়েছো এবার কবিরাজ বলছে এরকম চেঁচামেচি করছেন কেন বলেন সমস্যাটা কি বলছে সমস্যাটা কি মানে আপনার 22 নম্বরের ফাইলে কোনো ওষুধ আছে তো কবিরাজ বলছে ওষুধ নাই তো কি আছে কয় ওইটার মধ্যে আছে পেট্রোল যখনই বলেছে 22 নম্বর ফাইলে পেট্রোল আছে কবিরাজ কয় আপনার রোগ ভালো হয়ে গেছে এইবার বলছে রোগ ভালো হয়ে গেছে কেমন হলো কয় হ্যাঁ যা খান সব একই স্বাদ পান পেট্রোলের স্বাদ যখন আপনার মুখে একবার লেগে গেছে তার মানে মুখের স্বাদ ফিরে গেছে এবার মনে মনে চিন্তা করে খালি খালি 300 টাকা দিলাম তার একবার যাব
আর 300 দিব যদি 600 যায় যদি 1000 টাকা পাই পুঁজি উঠার পরেও তো 400 টাকা হবে কামাই এই কথা চিন্তা করে আর একদিন চলে গেছে ওই ডাক্তারের ধারে এবার ডাক্তার বাবু বলছে আজকে আবার কি সমস্যা কয় কি সমস্যা মানে কয় এই না কয়দিন আগে ঘুরে গেলেন বলছো কয়দিন আগে ঘুরে গেলাম এইটাই সমস্যা আমার কিচ্ছু মনে থাকে না স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে কয় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন কয় এমন হারান হারিয়ে ফেলেছি কিচ্ছু মনে থাকে না কোনটা বউ কোনটা মা কোনটা ছেলে কোনটা মেয়ে একবারে কিছুই মনে থাকে না এইবার কবিরাজ বলছে দেন 300 টাকা দেন তো 300 টাকা তো দিয়ে দিছে ও বলছে যে আজকে টাকা নিয়েই যাব এইবার কবিরাজর চেলাকে ডাক দিয়ে বলছে যে 22 নম্বরের ফাইলটা নিয়ে আয় তো যখনই বলে যে 22 নম্বরের ফাইলটা নিয়ে আয় বলছে খবরদার একদম 22 নম্বরের ফাইলের কথা বলবেন না ওইটার মধ্যে আছে পেট্রোল যখনই বলে যে ওইটার মধ্যে পেট্রোল আছে কবিরাজ কয় এই তো আপনার স্মৃতিশক্তি ফিরে গেছে একেবারে কিছুই মনে থাকে না সাত দিন আগের কথা যখন মনে পড়ে গেছে তার মানে আপনার স্মৃতিশক্তি ফিরে গেছে এইবার তো চলে এসে মনে মনে চিন্তা করে খালি খালি 600 টাকা গেল কিন্তু টাকা তার তো ওঠানো চাই যদিও না হয় কামাই তবু যদি আসলটা পাই এই কথা চিন্তা করে এবার মনে মনে হিসাব করে যাবো আর একদিন যা হয় হবে তার একদিন চলে গেছে আর একদিন গিয়েই বলছে যে ডাক্তারবাবু বলছে কি ব্যাপার বলেন আপনার সমস্যা কি কয় সমস্যা আমার একটাই কয় কি সমস্যা কয় আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কয় দৃষ্টিশক্তি হারিয়ে গেছে মানে চোখে দেখেন না নাকি কয় না পরিষ্কার দেখি কয় ঝাপসা দেখেন কয় না না ঝাপসা দেখি না 1 কিলোমিটার পর্যন্ত একেবারে পরিষ্কার দেখি কয় তাহলে আপনার সমস্যাটা কি কয় সমস্যায় একটাই ঘরও যেমন দেখি গরুও তেমন দেখি মাছও যেমন দেখি গাছও তেমন দেখি গরু যেমন দেখি মানুষও তেমন দেখি যা দেখি সব এক দেখি এবার কবিরাজ কয় দেন 300 টাকা দেন তো যখন 300 টাকা দিছে কি বলবো আপনাদের কাছে এইবার বলছে যে এই রোগের ঔষধ আমার কাছে নাই যখনই বলেছে এই রোগের ঔষধ আমার কাছে নাই মনে মনে চিন্তা করে 900 টাকা গেল পুঁজি ওঠার পরে 100 টাকা কামাই কয় দেন তাড়াতাড়ি 1000 টাকা দেন এইবার ওই চেলাকে ডাক দিয়ে বলছে কবিরাজ যে দেখো ওই আলমারির মধ্যে পিন করা নতুন টাকা আছে ওইখান থেকে 2টা 500 টাকার নোট এনেই বাবুকে দাও এই যে যেমন আমাদের নোট বদলি হলো এর আগে অনেক ঘাটে পথে রাস্তাঘাটে কিন্তু টাকা পাওয়া গেছে তাই না কার টাকা কোনো মালিক নাই একেবারে কি বলবো কর করে 500 টাকার নোট মানে কারো হাতে যায় নাই তার আগে টাকা বাতিল হয়ে গেছে একেবারে কর করা 2টা 500 টাকার নোট এনে কিন্তু হাতে দিছে যখনই কর করে 500 টাকার নোট দুটো হাতে পেয়ে গেছে একেবারে কি বলবো আপনাদের কাছে মারতে উঠে গেছে বলছে চাপকে দাঁত ফেলে দেব ধোকাবাজি ব্যবসা পেয়েছ হ্যাঁ ধোকাবাজি পেয়েছ এবার কবিরাজ বলছে আপনার সমস্যাটা কি আপনি টাকা পাবেন 1000 টাকা তো আপনাকে দেওয়া হয়েছে বলছে আমি অত বোকা আছি হ্যাঁ 1000 টাকা দেওয়া হয়েছে এ টাকা বাতিল হয়ে গেছে নতুন টাকা দেও যেই টাকা চলে যখনই বলছে এটা বাতিল হয়ে গেছে কয় তোমারও দৃষ্টিশক্তি ফিরে গেছে তুমি যা দেখো সব এক দেখো তোমার দৃষ্টিতে যখন এটা আগের টাকা এটা যখন তোমার দৃষ্টিতে এসে গেছে তার মানে তোমার চোখ ভালো হয়ে গেছে তো যতই চালাকি করো যত করবা চালাকি তত বুঝবা তার জালাকি বাহ 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 কত ভালো মানুষের সাথে আমি ঘর করি জানেন দেখছেন 22 নম্বরের পেট্রোল দিয়ে গেল কি বলবো আপনাদের কাছে ওনারও কথা শুনে আমারও কিন্তু একটা কথা মনে পড়ে গেছে আপনারা যদি অনুমতি দেন তাহলে বলবো নালে বলবো না আমাদের পাড়ার ঘটনা বুঝলেন আমাদের পাড়াতে এক ভদ্রলোক বিয়ে করার বউ মরে বিয়ে করার বউ মরে বিয়ে করার বউ মরে ঠিক ভোলানাথের মতো অবস্থা এইরকম বউ মরতে 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 11টা বউ মরে শেষ
আর পাশের গ্রামের আর এক ভদ্র মহিলার স্বামীটা মরে গেছে। তো যাদের স্বামী মারা যায় তাদেরকে বলে বিধবা, আর যাদের বউ মরে তাদেরকে কি বলে দাদা ভাই? কপাল পুরা অধবা। কারণ এই কারণেই কপাল পুরা বলে, মা মরলে পাশের বাড়ির মাসি এসে বলে, বাবারে কান্নাকাটি করিস না, তোর মা মরছে তাতে কি হয়েছে, আমি তোর মায়ের মতো মা বলে ডাকিস। বাবা মরলে তাওই মশাই এসে বলে, বাবারে তোর বাবা মরছে তাতে কি হয়েছে, আমি তো তোর বাবার মতোই আমাকে বাবা বলে ডাকিস। বোন মরলে বোন পাওয়া যায়, ভাই মরলে ভাই পাওয়া যায়, কিন্তু এমন কোনো বান্ধবী আছে? যদি কারোর বউ মারা যায় কেউ এসে কি বলে, হ্যাঁ গো তুমি আর কান্নাকাটি করো না গো, তোমার বউ মরেছে তাতে কি হয়েছে, আমি তো তোমার বউয়ের মতোই, তুমি আমাকে বউ বলেই ডাকো, আছে নেই? তো ওই ভদ্রলোকের বউ মরে গেছে, যখন এগারোটা বউ মরে শেষ, আর এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে, পাড়ার লোক এসে যুক্তি করে দুইজনের বিয়ে দিয়ে দিয়েছে। দুইজনার যখন বিয়ে দিয়েছে, বেশ সুন্দরভাবে সংসার করে খাচ্ছে, ছয় মাস কেটে গেছে সংসার করে খাচ্ছে। সংসার করে খেতে 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 হঠাৎ একদিন মনে পড়ে গেছে ওই লোকটার, কিন্তু নেশা উঠে গেছে। কিসের নেশা বলেন তো? কিসের নেশা? না মদ গাঁজা ভাং হিরোইন ড্রাগস এগুলোর না, বউ পিটানো নেশা। ওই যে এগারোটা মরছে ওগুলোকে পিটিয়ে পিটিয়েই মেরেছে, বুঝলেন? বউ পিটানো নেশা যেদিন উঠেছে, ভাত খাই বেলা বারোটার সময় দশটার সময় এসে বউকে বলছে, এখনো রান্না হয়নি, ভাত দে তাড়াতাড়ি, মানে সুর পাল্টে গেছে। এবার বউটা একটু চালাক, বউটা মনে মনে চিন্তা করছে সর্বনাশ, ওর তো আজকে নেশা উঠে গেছে পিটানোর, মানে ও তো জানে পাশের গ্রামের এগারোটাকে পিটিয়ে পিটিয়েই মেরেছে, আজকে আমার পালা। বউটা একটু চালাক তো, তাড়াতাড়ি করে বাটিতে করে একটু চাল ভাজা মেখে নিয়ে এসে স্বামীর সামনে দিয়ে একবার বত্রিশখানা দাঁত বের করে হেসে ফেলেছে। ওমা, স্বামী যখন রেগে যায় তখন তর্ক করা কিন্তু বড় দাহে, তখন তর্ক করবেন না, যত পারবেন তখন হাসবেন, দেখবেন এই ইন্ডিয়ার রাগ পাকিস্তানে চলে যাবে আর পাকিস্তানের ভালোবাসা ইন্ডিয়ায় আসবে। কারণ পুরুষ জাত নারীর কাছে কাবু ওই জায়গায়। যদি পুরুষের মুখে মুখে তর্ক করেন, একটাও মাটিতে পড়বে না, প্রত্যেকটা পিঠে পড়বে, প্রত্যেকটা পিঠে পড়বে। আর যদি তর্ক না করেন, পরে একটার বদলে হাজারটা বলে দেবেন, কিচ্ছু বলবে না। যখন ভালোবাসবে তখন বলবেন, আর রেগে গেলে বলবেন না। তো ওই ভদ্র মহিলা কি করেছে, স্বামীর মুখে মুখে তর্ক না করে চাল ভাজা মেখে নিয়ে এসে একবার বত্রিশখানা দাঁত বের করে হেসে দিয়েছে, আর ইন্ডিয়ার রাগ পাকিস্তানে চলে গেছে, পাকিস্তানের ভালোবাসা ইন্ডিয়ায় এসেছে। সুর আবার পাল্টে গেছে, বলে হ্যাঁ গো তোমার আজকে এত বেলা হলো কেন রান্না করতে? বলে আর বলো না, খড়ি টড়ি ছিল না, বসে বসে রান্না করছে বউটা তাড়াতাড়ি করে, জানে যে নেশা তো আছেই মারবেই। আর ওই ভদ্রলোক চাল ভাজার বাটি চিবাচ্ছে আর বুদ্ধি আসছে, কি করে মারা যায়, কি করে মারা যায়, কি করে মারা যায়, আমি তো আজকে মারবই। আর বউটা মনে মনে চিন্তা করছে, আমি তো মার খাবই না। এবার তাড়াতাড়ি করে মশলা বাটছে, মশলা বাটে ওইটাকে আপনারা কি বলেন, শিলনোড়া, শিলের বাচ্চা একটা আছে না ছোট্ট, মশলা বাটছে। ওই লোকটা ফোন দিয়ে আসছে, এই তো একটা ইস্যু পাওয়া গেছে, চাল ভাজার বাটি ধুয়ে দিয়ে এসে বলছে, মশলা বাটবি বাট, তোর কোমর যেন ধরলে না, কি জ্বালা। বউটা স্ট্যাচু হয়ে বসে আছে, শক্ত হয়ে, নড়লেই মারবে, একটাও মাটিতে পড়বে না, প্রত্যেকটাই পিঠে পড়বে। চুপ করে বসে বসে ওইও ভাবছে, কি করি কি করি, আজকে কি আমি মরেই যাব নাকি ভাবছে। ওই ভদ্রলোক কি করছে, আবার চাল ভাজার বাটি হাতে নিয়ে চাল ভাজা চিবাচ্ছে। হ্যাঁ, চিবাচ্ছে যখন চাল ভাজা, বউটা মশলা বাটছিল, যে শিলের বাচ্চা নোরা, ওইটাকে নিয়ে যে বলছে, এই মিনশা চাল ভাজা চিবাবা চিবাও, তোমার দাঁতের পাটি যেন নড়ে না, কি জ্বালা। লোকটা বলছে, কি চাল ভাজা চিবাবো দাঁতের পাটি নড়বে না? বউটা বলছে, আমি মশলা বাটবো আমার কোমর দুলবে না। এইবার এগারো নাম্বার বউ তো মরে শেষ, এটা বারো নাম্বার বউ, এটার নাম রেখেছে আদর করে পারো, মানে প্রথম বউ হেলা ফেলা, পরের বউ গলার মালা, পরেরটা আরেকটু গলার মালা, আদর করে নাম রেখেছে পারো। বউকে বলছে, এই পারো এগারোটা মরে শেষ, তোকে নিয়ে কিন্তু আমার বারো। বউটা বলছে, ওরে আমার মিনসারে, তুই কান খুলে শুনিস আর একটা একটা করে গুনিস, তোকে নিয়ে আমার উনিশ।
এই যে ভোলানাথ, তোমার কাছে যদি 22 থাকে আমার কাছেও আছে 19। একটু ভালো করে কান খুলে শুনিস। কি বলবো আপনাদের কাছে, এমন স্বামীর ঘর করতে এসে জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সময় মতো খাবার দেয় না, মাথার চুল দেয় না, মানে চুলে দেওয়ার তেল দেয় না, শ্মশানে মশানে পড়ে থাকে, ভাঙদুত্রা গাঁজা খায়, আর বাড়িতে এসে খালি দাপট দেখায়, ঘরের চালটাও তো নাই। ভোলানাথ পাগল, ভণ্ড পাগল, ঘরের চালটাও নাই। তো সেইখানে দাঁড়িয়ে একখান আগে গান গাই, তারপরে উনি যা কিছু জিজ্ঞাসা করেছে সেই জবাব দেব। শোনো শোনো ও ভোলানাথ, আমি তোমারে জানাই দুর্গার দশাত হয়েছিল কখন কোন সময়। যেসব কথা তুমি আমায় অগো করলে জিজ্ঞাসন, আমি কিঞ্চিতি ভাবে সেই সব কথার করিব বিশ্লেষণ। দক্ষ রাজার গৃহে যখন গো সতী জন্ম নিয়েছিল, আরে দক্ষ রাজার বিমতে গিয়ে ভোলানাথকে বিবাহ করিল। দক্ষ রাজা প্রথম থেকেই শিবকে পছন্দ করতেন না, আর সতী কি করেছিল, দক্ষ রাজার বিমতে ভোলানাথকে বিবাহ করেছিল। এতে দক্ষ রাজা মেনে নিতে পারেনি ভোলানাথকে তার জামাতা বলে। দক্ষ রাজা কি করলেন, একটি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞটা কি, দক্ষ যজ্ঞ। সেই যজ্ঞটা যদি সম্পূর্ণ হয় তাহলে দক্ষ রাজা হবে অমর আর শিব নিধন হবে। সেই যজ্ঞটা ছিল শিব নিধন যজ্ঞ। তাই যখন দক্ষ রাজা করলেন যজ্ঞের আয়োজন, নারদ মুনি সতীর কাছে গিয়ে জানায় তখন, মামিমা তোমার বাবা দক্ষ রাজা এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছে, স্বর্গমর্ত পাতাল এই 33 কোটি দেবতা সবাই আসবে সেই যজ্ঞে, তুমি কন্যা হয়ে সেই যজ্ঞে যাবে না? মেয়েরা তো একটু খুব নরম মনের মানুষ হয় না। তো এবার কি করলেন, বাবা যা খুশি তাই করেছে, আমাকে মেনে নেয়নি তাতে কি হয়েছে, একবার গিয়ে যদি বাবার সামনে দাঁড়াই তাহলে বাবা আমায় ক্ষমা করে দেবে। এই মনে করে সতী কি করল, বায়না ধরল ভোলানাথের কাছে, বলে আমি আমার পিতৃ আলয়ে যাব, আমার পিতা দক্ষ দক্ষ রাজা করেছে যজ্ঞের আয়োজন, সেই যজ্ঞে যাব, আমার চাইছে মন, আমি যাবই যাব। ভোলানাথ জানতো যে সেই যজ্ঞে যদি সতী যায় তাহলে একটি অনর্থ ঘটবেই। তো ভোলানাথ দেবীর কাছে বলল, দেবী সেখানে যেতে হবে না। দেবী ভোলানাথের কোনো কথা শুনলেন না, না আমি যাবই, মেয়েদের আবার একটু জেদও বেশি হয়। যখন ভোলানাথ বারবার করে দেবীকে কয়, দেবী ওই যজ্ঞে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দেবী কি করলেন, নিজের ক্রোধকে সামলাতে না পেরে হাতে একটি খড়গ নিলেন, নিজের মস্তক নিজে খণ্ডন করে বাম হাতের মধ্যে নিলেন। এই বাম হাতে নিয়ে নিজের রক্তের রুধি ধারা নিজেই পান করতে শুরু করলেন। কোন রূপটা বলেন তো, সেখান থেকে মায়ের ছিন্নমস্তা রূপ হলো। ছিন্নমস্তা কালী আছে না, নিজের রক্ত নিজে পান করছে, সেইখানে মায়ের ছিন্নমস্তা রূপ হলো। ভোলানাথ দেবীকে শান্ত করলেন, আবার নিজের রূপে ফিরে আসলো দেবী। যখন নিজের রূপে ফিরে আসলো, ভোলানাথ মনে মনে চিন্তা করলো, এখনও যদি আমি দেবীকে যাওয়ার অনুমতি না দেই আরও বড় অনর্থ ঘটতে পারে। তখন দেবীকে কি করলেন ভোলানাথ, সুন্দরভাবে সাজিয়ে ষাঁড়ের পিঠে করে পাঠালেন দক্ষ রাজ্যে। যখনই দক্ষ রাজ্যের দ্বারে গিয়ে দাঁড়ায়, দক্ষ রাজা যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, সঙ্গে সঙ্গে দেবীকে দক্ষ রাজা অপমান করলেন, তুই কুলোটা ব্যভিচারিণী, বেরিয়ে যা, তোকে তো নিমন্ত্রণ করিনি, তুই কেন এসেছিস আমার দ্বারে, অপমান করলেন, তবুও দেবী কিছু বললেন না। যখনই দেবী জানতে পারলেন এই যজ্ঞটা হলো শিব নিধন যজ্ঞ, দেবী কি করলেন, যজ্ঞটা সম্পূর্ণ করতে দিলেন না। ওই যজ্ঞ যখন দাউ দাউ করে জ্বলছে, নিজের প্রাণ বিসর্জন দিয়ে যজ্ঞটা নষ্ট করে দিলেন।
সেদিন যদি যজ্ঞ সম্পূর্ণ হতো তাহলে আজ শিব নিধন হতো। যখন দক্ষ যজ্ঞে প্রাণ আহুতি দিলেন, সঙ্গে সঙ্গে ভোলানাথের কাছে নারদ গিয়ে বললেন, মামা সর্বনাশ হয়ে গেছে, মামি দক্ষ যজ্ঞে প্রাণ আহুতি দিয়েছে। ভোলানাথ এসে সেখানে দুটি দৈত্যের সৃষ্টি করলো, দুই দিক থেকে দুই জটা খুলে দিল, ছিঁড়ে ফেলে দিল। সেই দুই জটা থেকে সৃষ্টি হলো বীরভদ্র নামে দুই দৈত্য। তারা সঙ্গে সঙ্গে একজন কি করলেন, পেশাব করে দক্ষ যজ্ঞটাকে নিভিয়ে দিলেন, আর একজন দক্ষ রাজার মুন্ডটাকে ছিঁড়ে ফেলে দিলেন। এইভাবে যখন দক্ষ রাজার মুন্ডটাকে ছিঁড়ে ফেলে দিলেন, দেবী আবার জন্ম নিল কোথায় না পর্বত রাজার ঘরে। পর্বত রাজার ঘরে জন্ম নেয়। এইদিকে ভোলানাথ কিন্তু সতীকে হারিয়ে পাগলের অবস্থায়, যখন পাগলের অবস্থায় পর্বত রাজার ঘরে জন্ম নিলেন মা পার্বতী নামে। সতী দক্ষ যজ্ঞে প্রাণ আহুতি দিয়ে আবার জন্ম নিলেন পর্বত রাজার ঘরে, সেখানে কি নাম হলো, মা পার্বতী। ছোটবেলা থেকেই মা পার্বতী কি করে, বনের ফুল ফল তুলে এনে ভোলানাথের একটি মূর্তি, মাটি দিয়ে একটি মূর্তি অঙ্কন করে সে ভোলানাথের আরাধনা করে। এইভাবে কিছুদিনে চলে যায়, নন্দী ভিঙ্গি বনের মধ্যে ফলমূল সংগ্রহ করতে যায়। ফলমূল যখন সংগ্রহ করতে যায়, মা পার্বতীকে দেখে তারা চিনতে পারে আমাদের মা ফিরে এসেছে। তাই কি করলেন, ভোলানাথের কাছে গিয়ে বললেন, বাবা তুমি আমাদের মাকে ঘরে ফিরে নিয়ে আসো, কৈলাস অন্ধকার, দুর্গাবিহীন এই কৈলাস অন্ধকার, তুমি আবার মাকে ফিরিয়ে নিয়ে আসো। ভোলানাথ তখন তো বুড়ো একদম, বলে এই বয়সে কি বিয়ে করা যায়। পর্বত রাজাকে নন্দী ভিঙ্গি নারদ বলে বিয়ের আয়োজন করলো। এইবারে যখন বিয়ে করতে গেল ভোলানাথ ষাঁড়ের পিঠে চড়ে, ভোলানাথ মনে মনে চিন্তা করে, যদি আমার সতী হয় তাহলে পরীক্ষা দিতে হবে আজ সতীকে এই ধর্ম সভা পড়ে। যখনই বর মাল্য নিয়ে পার্বতী ভোলানাথের গলায় মালা পরাতে যায়, ভোলানাথ কী করলো, এক মাথা থেকে আর একটা মাথা বের করলো। দেবী কী করলেন, ছিল দুটি হাত, আবার দুটি হাত বের করলো, চারটি হাত হলো, চার হাতে দুটো মালা দুই মাথায় পরাতে গেল। যখনই চার হাত বের করলো, ভোলানাথ আর একটা মাথা বের করলো। দেবী কী করলেন, আবার দুটো হাত বের করলো, ছয় হাত হলো, ছয় হাত থেকে তিনটি মালা নিয়ে তিনটে মাথায় পরাতে গেল। আবার ভোলানাথ আর একটি মাথা বের করলো, দেবীর পরীক্ষা নিচ্ছে কিভাবে। যখন আরেকটি মাথা বের করলো ভোলানাথ, তখন কী করলো দেবী, কী করলো, আরও দুটি হাত বের করলো। ভোলানাথ যখন আরেকটি মাথা বের করলো, দেবী আরও দুটি হাত বের করলো, কয়টি হাত হলো, চারটি হাত হলো, চার হাতে আট হাতে চারটি মালা নিল। ভোলানাথ কী করলো, আর একটি মাথা বের করলো। ভোলানাথের তো আর মাথা নেই, শেষ, দেবীর এবার দশ হাত বের করলো, দশ হাতে পাঁচ মাথায় ভোলানাথকে বিয়ে করলো, বর মাল্য দান করলো। সেই সময় দেবীর দশ হাত হয়েছিল দেবী দশরভুজা দুর্গা, আর ভোলানাথ হয়েছিল পঞ্চানন, পঞ্চমাথায় পঞ্চানন হয়েছিল। এখানেই শিব দুর্গার বিবাহ হলো, আর ঝগড়ার দরকার নাই, তাই না, বেশি ঝগড়া বাঁধালে ভালো না, কারণ সংসার করে তো খেতেই হবে, একসাথে ঝগড়া করে কী লাভ। এই যে এইখানেতেই শিব দুর্গার, শিবের হলো পঞ্চমাথা আর দুর্গার হলো দশ হাত। ওমা, শুধু দুর্গার দশ হাত হয়নি গো, এই পৃথিবীর যত নারী আছে প্রত্যেকটা নারীরই কিন্তু দশটা করে হাত আছে, কারণ প্রত্যেকটা নারী দেবী দশরভুজা দুর্গা, দশগুণে নারী, শুধু দশটি হাত থাকলেই হয় না, দশ গুণে নারী, প্রত্যেকটা নারী। একই নারী সন্তানকে যখন খাওয়াচ্ছে তখন হচ্ছে মাতা, স্বামীকে যখন সেবা দিচ্ছে তখন হচ্ছে ঘরণী মা, আর যখন আত্মীয় স্বজনকে ভালোবাসছে, এইভাবেই নারীর বিভিন্ন রূপ আছে মা। একটি নারী সহধর্মিণী, একটি নারী রমণী, একটি নারী আবার জননী, একটি নারী আবার ঘরণী। যখন ঘরকে গোছায় তখন হয় ঘরণী, স্বামীকে যখন ধর্মের পথে এগিয়ে দেয় তখন হয় সহধর্মিণী, যখন তার সঙ্গে মনের কথা বলে
মনের সুখ দুঃখ তখন হয় বন্ধু। তাহলে একটা নারীর কাছে সব কিছু আছে, তাই শুধু মা দুর্গার দশটা হাত আছে না, প্রত্যেকটা নারীরই দশটা করে গুণ আছে, তাই না? তাহলে এইখানেই শিব দুর্গার বিয়ে হলো। হ্যালো, পঞ্চননের পঞ্চমালা গলাতে পড়িল যুগলেতে, হর গৌরী সারের পিঠেতে বসালো। আবার আগে আগে নারদ মণি দেখো ধেয়ে চলে, সারের পিঠে শিব দুর্গা চলেছে যুগলে, কৈলাসেতে গিয়ে শিব দুর্গা যুগলে বসালো। এইখানে তোমাদের পালা সমাপন হলো, মদের ভুল ত্রুটি সকল কিছু করিবেন মার্জন, আর বৈষ্ণবের চরণে মদের এই তো নিবেদন। আর এইখানে হ্যালো